গাইবান্ধায় বিভিন্ন সরকারি হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালিয়েছে স্বাস্থ্য দপ্তর। এ সময় অনিয়ম পাওয়ায় তিনটি প্রতিষ্ঠান সিলকালা এবং দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। দুপুরে গাইবান্ধা শহরের বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে এই অভিযান চালানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স স্থাপন না করে সিএফএইচ হেলথ কেয়ার সেন্টার, ক্রিসেন্ট মেডিকেল স্টোর ও মোমেনা নজরুল ফিজিওথেরাপি সেন্টারকে সিলকালা করে দেওয়া হয়েছে। এছাড়াও হেলথ প্লাস ডায়াগনস্টিক সেন্টার, নিউক্লি ডায়াগনস্টিক সেন্টার ও মোমেনা নজরুল ফিজিওথেরাপি সেন্টারকে ১২,০০০ টাকা জরিমানা করা হয়।